থাকতেন? জি, কে কে থাকতো আপনার সাথে? আমার সাথে আমরা চারটে হিজড়া ছেলে থাকতাম। চারজন হিজড়া থাকতো, বাসা ভাড়া করে না নিজেদের? বাসা ভাড়া, বাসা ভাড়া করে। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো আপা। কালকে রাত্রে আমাদের ওই সাপ্তাহিক ডিম দোতলা থাকে, হ্যাঁ, মহাখালী বাজারে ডিম দোতলা থাকে। হ্যাঁ, কালকে তোমার ডিম দোতলা থেকে 12টা বাজে। হ্যাঁ, কইলে আমরা দিনে 1টা বাজে ডিম আসছে, দুইজন কইলে আমরা বাসায় দিয়া আস্তে আস্তে গরুর বাসায়, আর সেটা রাত 3টা বাজে। হ্যাঁ, তিনটা বাদে আমরা রিক্সা নিয়ে থেকে ঢুকছি, ওই মাথায় যখন আসে আমার দেখি 1টা ঘরে আগুন লাগছে। আচ্ছা, দৌড় দৌড় মাথায়। হ্যাঁ, রিক্সা তুই আমি দৌড় দিয়ে গেছিলি, 1টা রাস্তায় কোনো মানুষ নেই, একটু দৌড়তে গেছি, চিনে চিনতে আগুন 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 বলে বলে দৌড়ে গেছি। হ্যাঁ, এই পাশে সমস্ত মানুষ জায়গায় উঠেছি, উঠানোর পরে তার মধ্যে 2-3টা ঘর লাগিয়ে গেছে। হ্যাঁ, লাগিয়ে তার সাথে আগুন আগুন সবাই দৌড়ে বেরোয়, সবাই চিল্লায় কান্দা কাটি দৌড়ে বেরোয়েছি। ফায়ার সার্ভিস ফোন দেয়, ফায়ার সার্ভিস ফোন দেয়, ফায়ার সার্ভিস আসতে খুব দেরি হয়েছে। হ্যাঁ, এদিকে সব পড়ে থাকে, আবার একটা ক্রেডিট ক্রেডিট কিছু রাখতে পারি কিচ্ছু না, না কিচ্ছু নিয়ে বেরোতে পারি, আপা ঘরে ঢুকছি খালি হাতেই বেরোয় গেছি। আচ্ছা, টাকা টোকা ছিল নগদ বাকি ছিল? আপা আমার 13,000 টাকা ছিল, 13,000 টাকা ছিল। চলে তারা গোছানো গোছানো যে প্রতিদিন কালেকশন করে খালি পাই পাই গুছে রাখছিলাম আমরা 1 মাস। আমার 30-40 টাকা ছিল, আমার ঘরের যা মাল সামান অবস্থ জিনিসপত্র গুলো ছিলাম সব ইসে আছে, তো এই ব্যাগটা নিয়ে বেরোয় সকালবেলা, এই 30-40 আমার গরুদের ছিল। পড়ে আর কিচ্ছু না, কিচ্ছু না আপা। আচ্ছা আচ্ছা, এ কত টাকা ভাড়া দিয়ে থাকতেন এখানে? 3,000 টাকা মাসে ভাড়া দিতেন। এখন কোথায় যাচ্ছেন? এখন এই যে আমার এই কোন একটা জায়গায় একটু মানে টাকা পয়সা দিয়ে রয়েছে আর ওইখানেই বসে আছে। আচ্ছা আচ্ছা, কোনো সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন? এখনো পাইনি, আমার এই সরকার সারা রাত তো সদা এই জায়গায় রেস্ট নিতে গেছি। আচ্ছা, এমনি ঘর ছিল কতগুলা ভেতরে? ঘর তো বহুত গোড়ানা, প্রায় হাজার ঘর হাজার ঘর। আপনার বাসা ভাড়া কত ছিল? 3,000 টাকা। 3,000 টাকা। থ্যাংক ইউ আপা, ভালো থাকুন।